রিমালের প্রভাব, দমকা হওয়ার বিরাম নেই। রাত ভোর বৃষ্টির পর সকাল থেকেও চলছে দুর্যোগ। ঝড়ের দাপটে ব্যান্ডেল জিটি রোডে মহাত্মা গান্ধী স্কুলের সামনে ভেঙে পড়ল একটি গাছ। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাস্তা। চন্দননগর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মান্দাতা শাহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। দমকলকেও খবর দেওয়া হয়। হুগলি কেন্দ্র থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। গাছ কাটার মেশিন কাজ না করায় ট্রাফিক পুলিশের সাহায্যে দমকল কাটারি কুড়ুল দিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। গাছ ভেঙে পড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ডাকা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকেও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গাছ কাটার কাজ সম্পন্ন করা হয়। Thank you.